নিজের আমলনামার হিসাব করতে হবে, ঠান্ডা মাথায় রাতে বেলা ঘুমানোর আগে চিন্তা করেন। ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন। আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো যে না। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে নাকি আমল নামের মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই, আমি নামাজ পড়ি নাই এতদিন এত ওয়াক্ত, আমি জাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ, অনলি দুরাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত, এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন, আমার আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার গীবত করেছি আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে, ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে, এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না, না হলে এগুলো কি আমাদের মাঠে জমা থাকবে এবং কুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি, অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো, তোমার আমলনামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমলনামা থেকে গোনাহ আপনার আমলনামায় চলে আসবে বলে নাউজুবিল্লাহ।